নামে 250 শয্যার হাসপাতাল, অথচ বাস্তবে আছে 100 শয্যা, আর রোগীর চাপ আছে দৈনিক 500-র উপরে। ফলে হাসপাতালে নার্স, চিকিৎসক থেকে ওয়ার্ড বয় সবখানে জনবল সংকট প্রকট হয়ে উঠেছে। রোগীরা বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে। এছাড়াও হাসপাতালের অভ্যন্তরে রয়েছে ময়লা আবর্জনার দুর্গন্ধ। ঠাকুরগাঁও থেকে সোহেল পারভেজের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। 100 শয্যার ঠাকুরগাঁও সদর হাসপাতাল 250 শয্যায় উন্নীত হয় 2019 সালে, কিন্তু এত বছরেও 250 শয্যার সেবা কার্যক্রম চালু হয়নি। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন হলেও নার্স, চিকিৎসক থেকে ওয়ার্ড বয় সবখানেই জনবল সংকট। হাসপাতালের তথ্য মতে দৈনিক এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে 500-র বেশি রোগী, ভর্তি হয় অনেক। তবে শয্যা সীমাবদ্ধতায় বারান্দা বা মেঝেতে বসে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। অভিযোগ রয়েছে হাসপাতালে 2টি লিফট থাকলেও অপারেটর না থাকায় অধিকাংশ সময় নষ্ট হয়ে থাকে একটি। অসুস্থ ও অজ্ঞান রোগীদের বহনে দেয়া হয় না ট্রলি ও হুইল চেয়ার। ময়লা আবর্জনার স্তূপ আর দুর্গন্ধে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ে। আমরা কোনো ওষুধপাতি হাসপাতাল থেকে পাচ্ছি না, যা ওষুধ দিয়েছে লিখে সেটা কিন্তু ওই বাইরে থেকে কিনতে হচ্ছে। নাকে নল ঢুকাইছে, ডাক্তার আজকে আসলো, আসে বলে যে সকালে এটা খুলে দেওয়ার জন্য। আমি 2-3 বার গেছি ওখানে, যে কাউকে পাই, দুর্গন্ধ, পানি জমা, একদম সব অপরিষ্কার, লোক আসছে যাচ্ছে ওরা ভালো করে পরিষ্কার করে না। হাসপাতালে জনবল সংকটে পরিপূর্ণ চিকিৎসা দিতে ব্যর্থ নার্সরা। দুজন মানুষ নিয়ে আমরা গোটা ইউনিট, গোটা হসপিটাল, গোটা রুম, বিশেষ করে গাইনি ওয়ার্ড গোটাটাই সামাল দেই। এই সামাল দিতে গেলে আমাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আমরা টাইমলি ইনজেকশনটা দিতে পারি না, টাইমলি একটা রোগীকে সময় মতো চিকিৎসাটা দিতে পারি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে বলে জানায় এই কর্মকর্তা। 800 বেডের বা 600 বেডের হাসপাতালের জন্য যে পরিমাণ জনবল লাগবে, যে পরিমাণ যন্ত্রপাতি লাগবে, এই সমস্ত তথ্য আমি জেলা প্রশাসক মহোদয়কে দিয়েছি। উনি এটা ডিসি সম্মেলনে উত্থাপন করবেন। জনবল সংকট নিরসন সহ সকল সমস্যার সমাধান করে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ইমরুল কায়েস, আরটিভি।